Hello, what's up guys? Welcome to my YouTube channel. Nazriya Nazim, Jonmo 20 December 1994, holen ekjon Bharatiya chalochitra obhinetri, projojok ebong Dakshin chalochitra shilper television hostess. Palunku 2006 er madhyome shishu shilpi hisebe ebong Malayalam chalochitra Maad Baba 2013 er pradhan obhinetri hisebe tar attoprokash ghote. Tini Raja Rani 2013, Om Shanti Oshana 2014, Bhaiyai Mudi Pesavum 2014 এবং ব্যাঙ্গালোর ডেজের মতো ছবিতে অভিনয় করেছেন। নাজরিয়া নাজিমউদ্দিন ও বেগম বিনার ঘরে জন্মগ্রহণ করেন। তার একটি ভাই আছে নবীন। নাজরিয়া ক্রাইস্টনগর স্কুলে এবং আমাদের নিজস্ব ইংরেজি উচ্চ বিদ্যালয় আল আইন সংযুক্ত আরব আমিরাত থেকে পড়াশোনা করেছেন। তিনি বলেছেন যে তিনি ব্যবসার সাথে সম্পর্কিত কিছু অধ্যয়ন করতে চান এবং তিনি বাণিজ্য বা বিবিএ কোর্স করতে পারেন। 2013 সালে তিনি তিরুবনন্তপুরমের মার ইভানিয়াস কলেজে বিকমের জন্য যোগদান করেছিলেন, কিন্তু কথিত আছে যে তার টাইট শুটিং শিডিউলের কারণে কলেজটি ছেড়ে চলে যান। তিরুবনন্তপুরমে যাওয়ার আগে তার পরিবার সংযুক্ত আরব আমিরাতের আল আইনে থাকত। 2014 সালে তাদের চলচ্চিত্র ব্যাঙ্গালোর ডেজ এর শুটিং চলাকালীন নাজরিয়া ফাহাদ ফাজিলের সাথে দেখা করেন। সিনেমাটি মুক্তির আগে তারা 20 জানুয়ারি 2014 এ বাগদান করেন। একজন অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করার আগে তিনি মালায়ালাম টেলিভিশন নেটওয়ার্ক এশিয়ানেটে টেলিভিশন হোস্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 2006 সালে ব্লেসি পরিচালিত মালায়ালাম ফিল্ম পালংকু এ শিশু শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। কয়েক বছর পর মাদ বাবা তে তিনি মহিলা প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন। ছবিটি 2013 সালে মুক্তি পায় এবং দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছিল। তারপরে তিনি অভিনেতা নিভি পাউলির সাথে নেরাম 2013 এবং ওম শান্তি ওশানা 2014 চলচ্চিত্রের জন্য কাজ করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।